বন্ধুরা, আপনারা কখনো কোনোদিন কোনো র্যান্ডম প্ল্যান এক্সিকিউট করেছেন? হ্যাঁ, আজকের গল্পটা সেরকমই এক র্যান্ডম প্ল্যানের গল্প। সকাল সকাল পৌঁছে গেছি স্টেশনে। আজকে আমার গন্তব্য পূর্বস্থ। মাঝে এক দুটো ট্রেন চেঞ্জ করতে হবে। পিছনে দেখতে পাচ্ছেন আমার ট্রেন চলে এসেছে, চলুন ধরতে হবে, না হলে সময় মতো পৌঁছাতে পারবো না। আমরা উঠেছি ব্যান্ডেলগামী এক এক্সপ্রেস ট্রেনে। ছোটবেলা থেকেই ট্রেন জার্নি সবসময় আমার কাছে আনন্দের। ট্রেনে যেতে যেতে নানা রকমের খাবার দাবার, বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা আমার বেশ ভালো লাগে। ট্রেন কিন্তু বিফোর টাইমে চলছে, আশা করি পরের ট্রেনটা ঠিকঠাক পেয়ে যাব। সকালে ব্রেকফাস্টটা করে বেরোনো হয়নি, ঝালমুড়ি দেখে লোভ সামলাতে পারলাম না, ট্রেন থেকে নেমেই পড়লাম। ভালো করে ঝালমুড়ি বানাতে বললাম, এটা দিয়েই আজকে ব্রেকফাস্ট সেরে নেব। আর দুটো স্টেশন পরেই পড়বে পূর্বস্থলী। ট্রেন ঢুকে পড়লো আমাদের গন্তব্য স্টেশন পূর্বস্থলী একদম রাইট টাইমে। আমি এখন দাঁড়িয়ে আছি পূর্বস্থলীতে। আপনারা ভাবছেন আমি পূর্বস্থলী এলাম কেন? এখানে আমার অনেক ভিনদেশি বন্ধুরা এসেছে, তাদের সঙ্গে দেখা করব। এখনো ধরতে পারেননি? আমরা এখানে বার্ড ওয়াচিং। এখানে শীতকালে প্রচুর মাইগ্রেটিং বার্ডস আছে, সেই শুধু সেন্ট্রাল এশিয়া, নর্দার্ন এশিয়া, হিমালয়, টিবেট, সাইবেরিয়া আর ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই পাখিদের আগমন ঘটেছে। তাহলে চলুন দেখা করে আসুন। পৌঁছে গেছি কাষ্ঠশালী ঘাটে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর নৌকা বাঁধা আছে। আমরা দুজন একটা নৌকা অ্যারেঞ্জ করে বেরিয়ে পড়লাম। নৌকা ঘন্টা পিছু 150 টাকা ভাড়া পড়ল। এই জলাশয়টি বিশাল বড়, প্রায় 11 কিলোমিটার এর দৈর্ঘ্য। অষ্টক্ষুরাকৃতি এই লেক গঙ্গারই এক অংশ। পুরোটা ঘুরতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগতে পারে। দেখি আমরা আজ কতটা কভার করতে পারি। পূর্বস্থলীর মূল আকর্ষণ রেড ক্রিস্টেড পোচার বা রাঙামুড়ি হাঁস। এই হাঁস দলে দলে দেখতে পাওয়া যায়। এরা এসেছে মূলত রাশিয়া থেকে। শীত চলে গেলে এরা আবার ফিরে যাবে নিজেদের দেশে। এই জল এতটা স্বচ্ছ যে নিচে গাছপালা আর মাছ দেখতে পাওয়া যাচ্ছে। আসলে এই লেকের জলে যে কচুরিপনাগুলো বেঁধে রাখা হয়েছে সেখানেই পাখিদের বেশি আনাগোনা। এখানে চারিদিকেই শুধু পাখি আর পাখি।
লেসার হুইসলিং ডাক। মাথার উপরে কলকাকলি শুনে বুঝলাম উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে লেসার হুইসলিং ডাক উড়ে যাচ্ছে। এই ছোট সরাল সাধারণত ডাকতে ডাকতেই ওড়ে। কিংফিশার দেখলাম 3-4 রকমের, স্যান্ডপাইপার অনেক কটা দেখেছি। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম সার্থপর, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। একদম শেষে আমরা গেলাম এখানকার সেরা জায়গা মিনি অ্যামাজন। এখানে একটা আলাদা রকমের অনুভূতি আসবে, লোকে দূর দূর থেকে শুধু এই জায়গাটিকে দেখার জন্য আসে। মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয় কি আর মনে হবে কে পেয়েছে কবে, কি আর মনে হবে কে পেয়েছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন হয়ে রয়, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো। অগুন্তি পাখি দেখা শেষ করে আমরা ফিরে এলাম, কিন্তু মনে মনে বললাম পরের বার ফ্যামিলি নিয়ে আবার আসবো। হ্যালো ফ্রেন্ডস, আমি সৌম আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল ডেজ। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার গল্প আপনাদের সামনে তুলে ধরছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।